বিসমিল্লা রহিম কিছু নিষিদ্ধ কাজ যা আমরা সবসময় করি অথচ জানি না যে এগুলো করা হারাম আমাদের প্রত্যেকের এসব বিষয় জানা উচিত আসুন আমরা সেগুলো জেনে নেই এক দাঁড়িয়ে জুতা পরা যাবে না সুনানে দাউদ চার হাজার একশো সাঁতিরিশ আত্মীর মিচি এক হাজার আটশো পঁচাশি ইবনেমাজা তিন হাজার ছয়শ একাশি দুই গোসলখানায় পেশাব করা যাবে না ইবনেমাজা তিনশো চার তিন কিবলামুখী বা তার উল্টো হয়ে পেশাব পায়খানা করা যাবে না সহি তিনশো পঁচানব্বই নাসাই একুশ আত্মিজি আট চার গুলি বা তীরের নিশানা প্রশিক্ষণের জন্য প্রাণী ব্যবহার করা যাবে না মুসলিম পাঁচ হাজার একশো সাতষট্টি সুনানে আবু দাওদ দুই হাজার আটশো সতেরো ইবনেমাজা তিন হাজার একশো সত্তর এক হাজার চারশো নয় পাঁচ ইয়াহুদি খ্রিস্টান মেয়েকে বিয়ে করা যাবে না সুরা আননিসা আয়াত পঁচিশ ছয় স্বামী ব্যতীত অন্য কারো জন্য সাজা হারাম সুরা আহজাব সাত মূর্তি বেচা পাহারা দেওয়া হারাম সুরা মাইদা নব্বই সুরা ইব্রাহিম আয়াত কারো মুখমণ্ডলে আঘাত করা যাবে না মুসলিম ছয় হাজার আটশো একুশ আবু দাউদ চার হাজার চারশো ছিয়ানব্বই আহমদ পাঁচ হাজার নয়শো একানব্বই নয় কাপড় থাকা সত্ত্বেও কার গোছল অঙ্গের দিকে দৃষ্টিপাত করা যাবে না মুসলিম সাতশো

টাকা নিয়ে নামাজ পড়ানো শিক্ষকতা করা কোরআন শেখানো তারাবি এর নামাজ পড়ানো বিশেষভাবে নিষেধ যারা এগুলো করে তারা পাবে না ইবনে জামে আলবানি ছয় হাজার একশো উনষাট আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের হুকুম মতো চলা তৌফিক দান করুন আমিন আজকে আপনাদেরকে বলবো তাওবা বা করার যে দোয়া মহানবী সাল আলাই আসসালাম আমাদেরকে শিখিয়েছেন মানুষ চলার পথে জেনে অনেক সময় না জেনে না বুঝে খুব মারাত্মক পাপ করে থাকে যে পাপ থেকে মুক্তির একমাত্র উপায় তাওবা অর্থাৎ তাওবা না করলে মহান আল্লাহ তালা কিছু কিছু পাপ কখনোই ক্ষমা করবেন না তাই মহানবী হজরত মোহাম্মদ সোল্ল আলহ্লাম তার ওম্মদের তাওবা করার শ্রেষ্ঠ দোয়াটি শিখিয়ে দিয়েছেন দোয়াটি হল আস্তেকিরুল্লাহ হাল আজি মাল্লা লা এলাহা হো আল হাই কাইম ও অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ছাড়া ইবাদতের আর কোনো যোগ্য উপাস্য নেই তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী আমি তার কাছে তাওবা করছি ফজিলত রাসুল্লাহ সল্ল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন যদিও সে জিহাদের ময়দান থেকে পলাতক আসামি হয় অর্থাৎ সে যদি বড় রকমের গুণাহাঙ্গার হয় তবু আল্লাহ তাকে ক্ষমা করবেন আজকের মতো এখানেই শেষ করছি ইসলামিক ভিডিও পেতে দয়া করে আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জেনা থেকে বাসার উপায় কি এটিও একটি প্রশ্ন আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন ওয়ালা তাকরাবুজিনা

দূরের কথা ওর কাছেও যেও না তার এখন জেনার কাছে যেতে গেলে কিছু কিছু পথ আছে সেই পথগুলিকে পরিহার করার জন্যই আল্লাহ তারা বলছেন সে পথগুলি কি সে পথগুলি হচ্ছে নারীর সৌন্দর্য প্রদর্শনী নারীর সৌন্দর্য এক্সিবিশন করা যায়স নাই হারাম এই যে সৌন্দর্য প্রতিযোগিতা হয় লাক সাবানের হাবিজেবির সৌন্দর্য প্রতিযোগিতা নারীর সৌন্দর্য আল্লাহ দিয়েছেন নারীকে সৌন্দর্য কে দিয়েছেন এরকম আসতে বলেন কেন জানেন না আপনারা পুরুষকে কে দিয়েছেন সৌন্দর্য দিয়েছেন আল্লাহ নারীর সৌন্দর্য প্রদর্শনী করার জন্য আল্লাহ দেন নাই এই সৌন্দর্য প্রতিযোগিতা করতে গিয়ে নারীর শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মাপ করা হয় যে সমস্ত প্রশ্ন করা হয় তা কেবল লম্পট পুরুষের পক্ষেই সম্ভব তা শুধু শয়তানের পক্ষেই সম্ভব কোন রুচি সম্মত ইমানদার মুসলমানের পক্ষে সম্ভব নয় জেনার নিকটবর্তী করার জন্য এটি একটি পথ যে নারীর সৌন্দর্য প্রদর্শনী দুই নম্বর পর্নোগ্রাফি ব্লু ফিল্ম ব্লু ফিল্ম নীল ছবি এবং অশ্লীল ছায়া অশ্লীল পত্রপত্রিকা অশ্লীল নাচ অশ্লীল গান এই সব জিনিসগুলি থেকে যদি বাঁচা যায় জেনা থেকে তাহলেই রক্ষা পাওয়া যাবে এসব জিনিস যদি চালু থাকে জেনা থেকে বাঁচা